তো এখন আমরা একটু ফ্রুটস খাবো। অনেক দিন পরে যে লাল পেয়ারা ফ্লাশিং এ পাওয়া যায় এগুলি। কালকে আমার মেয়ে নিয়ে আসছে, এত বড় বড় পেয়ারাগুলি, একটু মিষ্টি আছে দেখেন কত বড়, ভিতরে লাল দেখি বিচি রেখে দিব দেশে নেওয়ার জন্য। কত বড় পেয়ারাগুলি, আপেলের মতো। আমার নানির বোনের গাছে হইতো আর কি, বড় নানি কইতাম, পাশাপাশি আর কি দুই নানি থাকতো। ওই নানি বুঝি সবার বড়, জানি না কে বড় না, আরেক নানি মারা গেছে, মানে চার বোন ছিল। তো ওই নানির গাছের মধ্যে ছোট ছোট কলসির মতো পেয়ারা গেলি, ভিতরে লাল টকটকা ডেউ ফল, আপনারা চিনেন কিনা। তো এটাই খাইতে গেলে নানির কথা মনে হয়, তখন ছোট ছোট ছিলাম, নানির বাড়ি যেত, নানির বাড়ি যাত্রা বাড়ি অনেক ফল ফ্রুট হইতো, গ্যান্ডারি, আম, কাঁঠাল, কলা, আর এই যেগুলি প্লাম বড়ির মতো দেখেন। এটা হলো একটু ডার্ক কালার, এটা লাইট কালার, আর এটা হলো আমেরিকান পেয়ারা, মামা কত পেয়ারস আর কি। যখন আমরা আসছি আমেরিকা ফার্স্টে 91-এ, তখন বলতো কি এটা হলো মামার গাছ ছিল, কত এটা আমেরিকান পেয়ারা পেয়ারস। মামাটা সবুজ সবুজ থাকতো, এটা লাল দেখেন, পেয়ারের মতো বিচি নাই, পেয়ারস আর কি খসখস একটু নাশপাতির মতো লাগে আর কি। আর নেক্টর কত বেশি মারা খেয়ে গেছে এখানে জমা, আর কোসে দেশে নিয়ে গাছ লাগাইব, অনেক শখ আমার মার গাছ গাছের। আর এই যে লিচুগুলি, এই লিচু আমরা কোনোদিনই খাইতাম না, আর এখানে দেখেন কত ছোট ছোট লিচু, তারপর দাম অনেক, 599 পাউন্ড, মাঝে মধ্যে 799 পাউন্ড, জানি না কত দাম আছে মেয়ে। তো লিচু খাইতে গিয়ে আর মনে পড়লো, দেখেন কত স্মৃতি, আমার জ্যাঠা দিনাজপুর থাকতো, এখান থেকে লিচু নিয়ে আইতো অনেক। আরেক চাচা থাকতেন রাজশাহীতে, কলেজটাই করতো আর কি, ওই চাচা আনতো ট্রাক বইরা আম, ফজলি আম, ই প্রচুর, না না চাচা আনতো লিচু বুঝি, আমি মিলা ফেলাইতেছি, তখন ছোট ছিলাম, রাজশাহী লিচু, বোম্বে লিচুগুলি, আর যেটা বুঝি আম আনতো, আমি মিক্স আপ করে ফেলতেছি।